हेलो, गुड मॉर्निंग বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজ সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। হচ্ছে কালকে আমি কোনো ভিডিওও করিনি, কোনো ভিডিও, এই জন্য আজকে আর যাবে না, তোমরা এটা দেখতে পাবে কালকে। তো আজকে বলছি আজকে কোনো ভিডিও যাবে না, কালকে আমার কোনো ভিডিও করা হয়নি। রোজ রোজ ভাবি একই ভিডিও কি দেব, আর কালকে একটু শরীরটা একটু খারাপ ছিল, খুব একটা না, অল্প, মানে গ্যাস মতন হয়ে গেছিল, তো মানে পেটটা যেন ফুলেছিল, খেতে ইচ্ছা হচ্ছিল না, একটু গলাটা ফুরছিল, ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না। আর মেয়ের তো এক্সাম আছেই পড়ানোর, আজকে তিনখানা এক্সাম আছে, আজকে পিটি আছে, কনভার্সেশন আছে, আবার মিউজিক আছে। তো মেয়ে তো চলে গেছে স্কুলে, ওকে রেডি করিয়ে মেয়ে হাজব্যান্ড নিয়েই চলে গেল। আর এই যে বিছনা পড়ে রয়েছে, এবার এই এখন বিছনাটা আমি পরিষ্কার করব। আজকে বৃহস্পতিবার সকালবেলা, আজকেও তারা আছে, হচ্ছে হাজব্যান্ড আবার পুজো দিয়ে যাবে, আজকে ফুল টুল দিয়ে আজকে পুজো দিতে হয়, একটু টাইম লাগে। অন্যদিন 10 মিনিটে পুজোটা দেওয়া হলে আজকে 20 মিনিট লাগে, ঠাকুরকে সব মালা পরানো, তো জানেনই কত সুন্দর করে পুজো করে, তো ওই জন্য ওটার জন্য তারা আছে আজকে, আবার রান্না বান্না আছে, সেসব করে ঘর বাড়ি মুছে তারপরে তো পুজো দিতে হবে না, বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না, বৃহস্পতিবার সব ঘরগুলো মুছতে হবে আগে, তো ওই জন্য আজকে একটু তারা আছে। তো দেখুন আজকে আমি কি কি করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখতে থাকুন। এই মোটা কম্বল ফম্বলগুলো এখনো তোলা হচ্ছে না, মানে ঠান্ডা পুরো চলেই গেছে, এখন কি হচ্ছে ফ্যান চালিয়ে এইগুলো গায়ে দেওয়া হচ্ছে, ফ্যান চালিয়ে এগুলো গায়ে দিলে আবার ঠিকঠাক লাগছে, ওই জন্য এখনো তোলা হয়নি এগুলো। এবার দেখি সামনের সপ্তাহের দিকে এই সবগুলো তুলে দিতে হবে রোদ্দুরে দিয়ে, এরম ভাবে তো আবার তুলে রেখে দিলে গন্ধ হয়ে যাবে, ওই জন্য রোদ্দুরে দিয়ে এই খাটের বক্সের ভেতর এগুলো সব ঢুকিয়ে রেখে দেওয়া হয়, আবার ঠান্ডা পড়ে যখন শীতকাল আসে 1 বছর পরে আবার বার করা হয়। ন্যাকথলিন দিয়ে, আমি বলছি ফিনাইল দিয়ে, ন্যাকথলিন দিয়ে ভালো করে এ করে ঢুকিয়ে রাখতে হবে, রোদ্দুরে দিতে হবে। রবিবার ছাড়া হবে না, কারণ আমি তো আর পারবো না, রবিবার দিন ও থাকবে বাড়ি, সেদিনই করতে হবে। বেশ গরম পড়ে গেছে, মেয়ে তো আজকে ফুল আদা সাদা গেঞ্জিটাও পরে গেল না, শুধু পিটির ড্রেসটা পরেছে, আর ওপরে একটা সোয়েটার তো পরিয়ে দিই, যেহেতু বাইকে যায় ঠান্ডা লাগে হাওয়া, ওখানে গিয়ে ওর বাবা ওই সোয়েটারটা খুলে আবার বাড়ি নিয়ে চলে আসে। ভীষণ ভারী, আমি দাঁড়াতে পারি না, তো দাঁড়িয়ে হলে এগুলো ভাঁজ করতে সুবিধা হয়, ওই জন্য খাটের এই ধারে বসে দিক থেকে ঝুলিয়ে এরম ভাবে ভাঁজ করি। তার মধ্যে এত পুতুল, পুতুলের বিছনা দখল করে রেখে দেয়, ও রাত্রিরে শোয়া নিয়ে যা ঝামেলা হয়, এই পুতুলের জন্য তিনজনে এখানে শোয়া যায় না, ও তো শোয়াবে ওর জায়গায় সব পুতুল গুলোকে, তা ও যাবে ওর বাবার জায়গায়, আর আমার ওদিকে জায়গা থাকে না, এমন অবস্থা হয়, সেই নিয়ে কত ঝামেলা, তাও শুনবে না, পুতুল নিয়ে শুতেই হবে। তো বিছনা ফিছনা গুলো এক ধারে করে আমি এবার খাটটা ওইদিকে মুছে নিচ্ছি, কারণ এই খাটে না ভীষণ ধুলো পড়ে, জানি না কোথা দিয়ে এত ধুলো আসে, রোজ মুছতে হয়, আমি তো রোজ মুছি না, মুছলে যেন আমার ভাল লাগে না, পুরো সাদা সাদা হয়ে যায়। তারপরে মুছে ভালো করে ওখান ওই দিকটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এই সাইডটাতেই আমি বালিশ টালিশ শীতকাল কম্বল ফম্বল সব কিছুই এই ধারটাতেই রেখে দিই। তো এবার এক এক করে ঝেড়ে ঝেড়ে আবার বালিশগুলোও রেখে দেবো সুন্দর করে গুছিয়ে, আর মেয়ের তো টেডি আছেই তার মধ্যে, ওগুলোকেও রাখতে হবে বিছনায় সব গুছিয়ে, এক এক করে এদিকে রেখে এবার ওই সাইডটা ভালো করে ঝেড়ে নেবো, ঝাড়লেই আমার আজকে বিছনা তোলা হয়ে যাবে।
তো এই যে বিছনা তোলা হয়ে গেল, এবারে যাই। ও চলে এসছে তো দেখলেন, তো এবারে যাই গিয়ে দেখি কি রান্না করা যায় আজকে। সবজি ফবজিগুলো কাটি। তো বিছনা তুলে এখন এই বারান্দায় এসে একটু দাঁড়ালাম। বারান্দায় এসে আমি রোজই দাঁড়াই, সকালবেলাটা খুব ভালো লাগে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই যে গাছপালা আছে। এখানে তো সব চারদিকেই বাড়ি, এই যে এদিকেও বাড়ি, এদিকেও বাড়ি, এই চারদিকে বাড়ি, শুধু এই সামনেটা একটু ফাঁকা আছে, খুব ভালো লাগে। আজকে রোদ্দুর উঠেনি, কুয়াশা কুয়াশা ওয়েদার, বেলায় রোদ্দুর উঠছে, এখন কুয়াশা সকালে। রবিবার করে বসে এখানে চা খাচ্ছি, আজকে তো আর সময় থাকে না, বেশিক্ষণ বাড়ানো যায় না, এখানে দাঁড়িয়ে চলে যায় চা। যাই, এবার আবার ঘরে সবজি কাটতে হবে, তারা আছে আজকে বৃহস্পতিবার। আজকে অনেকদিন বাদে গরম গরম চা খেতে পাচ্ছি, আজকে সবজি কাটা হয়ে গেছে তাড়াতাড়ি। শুধু কাঁচকলা আলু, মাছের ঝোল হচ্ছে, ওই জন্য কাঁচকলা তো বেশি টাইম লাগে না কাটতে, আর মশলা তেমন কিছুই না, একটুখানি আদা কেটেছি, ব্যাস হয়ে গেছে। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে চা, তাই জন্য গরম গরম চা খেতে পারবো। রান্নাও বসিয়ে দিয়েছে ওদিকে, আমি এখন চা খাবো। যে হাজবেন্ড রান্না করে ফেললো, যে কাঁচকলা আলু গরম গরম একদম, মাছের ঝোল, আর ওতে তো ভাত আছে, ব্যাস। আজকে একদম একরকম তরকারি, আজকে একদম একরকম তরকারি আর ভাত, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সবে 8:30 বাজে, রান্না হয়ে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, একটু কাজের চাপও আছে। এই যে রান্না হয়ে গেলে কী হবে, যে বাসন বাসন পড়ে আছে, এগুলো এবার মাজতে হবে। আজকে আমি রান্নাটা তো করলাম না, আমি তো শুধু সবজিগুলো কেটে দিয়েছি, তার মধ্যেও রান্না হয়ে গেছে, তো এখন বাসনগুলো আমি ওকে মেজে দেবো। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, তারপরে সব মানে পুরো সকালের বাসি, ঘর মোছা, বিছনা তোলা তো সকালেই হয়ে গেছিলো, সব কাজ কমপ্লিট। কিন্তু শুধু ওই চানটা হয়নি, আর হাজবেন্ডের তো চান করেও পুজো দিচ্ছে এখন, ওই জন্য আজকে তাড়াতাড়ি সব ঘর ফর মোছা হয়ে গেল, কেন বাসি ঘরে তো আর বৃহস্পতিবার আজকে পুজো দেওয়া যায় না। আর আমি চান করিনি, হচ্ছে মেয়ে আসবে স্কুল থেকে, তারপরে মেয়েকে চান করাতে হবে, তো ওকে চান করাতে গেলেই আমিও ভিজে যাবো তখন, ওই জন্য এখন আর চান করি না আমি। ওই মেয়ে আসা অব্দি অপেক্ষা করতে হয় এভাবে বসে, একটু ফোন টোন দেখা দেখি করি এখন, তারপরে মেয়ে আসলে ওকেও আগে চান করিয়ে দিই, তারপরে আমি চান করে দুজনে, তারপরে হয়ে যায় তখন চান, একসাথে চান করে নিই। এখন চান করলে আবার মেয়ে আসবে, চান করাতে যাবো, ভিজে যাবো আবার সেই জামাকাপড় ছাড়ো, তো একা চান টান কোনো কিছুই করতে পারে না। আর এখন হাজবেন্ড পুজো দিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে পুজো দিয়েছে হাজবেন্ড, কী সুন্দর করে ধূপ ধরিয়ে দিয়েছে, তুলসীতলায়ও পুজো দিয়ে এসছে, এবার 7 বাজাবে, সুন্দর 7 বাজায়। আজকে ফুলটা নাকি খুব ভালো হয়েছে, মালাগুলো, আগে যে ফুলগুলো আনতো অন্য জায়গা দিয়ে, ওগুলো পচা পচা, এই যে 7 বাজাচ্ছে। পুজো দেওয়া, এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে। পিটি পেরেছো? হ্যাঁ পেরেছি, নেল চেক করেছে। তারপরে ভেরি গুড বলেছে, ক্লোজ দ্য ডোর। ও সানগ্লাস লাগিয়ে এসছে। আর রিডিং? হ্যাঁ রিডিং পেরেছি। পেরেছো? হ্যাঁ। আটকাইনি তো কোথাও? হ্যাঁ
তো এখন সন্ধ্যাবেলা মেয়ের জন্য গুড় গরম করে নিয়ে চলে এসেছি। আজকে মেয়ের কম্পিউটার ক্লাস আছে, ওই জন্য তাড়াতাড়ি দুধটা খাইয়ে দিয়ে ও দাদা আসবে নিতে বা চলে যাবে। কিন্তু এখন আমি দুধ আর এই যে বিস্কুট নিয়ে এসেছি, এই যে দুধ জলে ঠান্ডা হচ্ছে। আরও কি খাচ্ছে দেখবেন, আর ও খাচ্ছে এই যে চিপস। দুধ বিস্কুট খাওয়াবো, দুধ গরম করে এনেছি, বিস্কুট এনেছি, ও খাচ্ছে চিপস। একদম উল্টো পাল্টা, কালকে দুটো দিদা এসেছিল, ওর চিপস দিয়েছে দু প্যাকেট, এক প্যাকেট কালকেই খেয়ে নিয়েছে আর একটা ছিল, সেটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এখনই সন্ধ্যাবেলাই খাবে, তো ওই জন্য এখন চিপস খাচ্ছে। টাটা, ভালো করে শিখবে, স্যারকে বলবে এক্সাম হয়ে গেছে। আচ্ছা টাটা, বদমাইশি করবে না। তো মেয়ে পড়তে চলে গেল দুধ বিস্কুট কে, তারপরে হাজবেন্ড এসছে ওই যে চিকেন পকোড়া নিয়ে এসছে। এখন আমি আর ও দুজন মিলে খাবো। আর মেয়ের আজকে হলো না খাওয়া, দুধ বিস্কুট খেয়েছে, আবার পড়তে গেছে, ওখান থেকে আবার আমার বাপের বাড়ি যাবে। অনেকদিন আমার দিদার বাড়ি যায় না, ও আজকে দিদার বাড়ি যাবে, ওখানে গিয়ে খেলবে। বাড়িতে রয়েছে অনেকদিন ধরে পড়াশুনো করছে, আমি বললাম ঠিক আছে যাস, ওই জন্য ওর আসতেও রাত হবে, ওই জন্য ওর জন্য আর রাখছি না আজকে। আমি আর ও দুজন মিলে এখন খাবো, ওর জন্য অন্য দিন এনে দেবো। তো এখন একটু খেয়ে দেখি কেমন। চিকেন পকোড়া গুলো হেভি খেতে, পুরো দেখুন চিকেন দেওয়া আর পেঁয়াজ দিয়েছে, স্যালাড দিয়েছে। এরপরে চা খাবো। আলু কাটতে বসেছি, রাত্রিরে আলু ভাতে দিতে হবে, যেহেতু একটাই তরকারি হয়েছিল কাঁচকলা আলু মাছের ঝোল। আর আমার ঝোল একবার ভাল লাগে খেতে, আর একবার খেতে ইচ্ছে হয় না। আছে তরকারি হয়ে যাবে, কিন্তু তাও এখন আলু ভাতে খেতে ইচ্ছে হচ্ছে। বলেও ছিলাম আলু ভাতে দিতে, ভাত হয়ে গেছে কিন্তু তখন ভুলে গেছে দিতে, এখন আলু ভাতে দেয়নি। আমি জিজ্ঞেস করছি আলু ভাতে দিয়েছে, বলছে না, ওই জন্য এখন আলু কেটে দিচ্ছে। এবার আলাদা প্রেশারে আবার আলু সেদ্ধ বসাতে হবে, তারপর খাবো। আর মেয়ে তো এখন আসেনি, আলু সেদ্ধ বসিয়ে ও আবার মেয়েকে আনতে যাবে, তারপরে মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে ম্যাডাম এখন আসলেন, কি মজা না আজকে, কি অবস্থা, পাগল হয়ে এসছে দেখো চুল ফুলের অবস্থা। কিরাম ভাই গেছিল আর কেমন ভাই এসছে, আবার ওটা কাকে নিয়ে এসছিস? টেডি, তুই টেডি পড়াশে না, এবার পড়তে হবে তো। এই যে দশটা বেজে গেছে, এবার এখন পড়াশুনো করবে, তাহলে এবার কি হবে? উড়ি জল খাসনি? চিপস খেয়ে গেছিস, আমি বারবার বললাম জল খাবি, চিপস আর দুধ খেয়ে গেছে, এখন জল খাচ্ছে, ভাত খাবে। এই যে আলু ভাতে দিয়েছিল, সেই আলু ভাতে বড়ি, বড়ি ভাজা করেছে, আর শুকনো লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে মাখা হবে, দারুণ লাগবে খেতে। আর এই ডিম ভাজা। তোমরা এরম ভাই মেখে কেউ আলু ভাতে খেয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তোমরা খাবে, দারুণ লাগে খেতে। তো ওখানে হাজবেন্ড ওইদিকে আলু ভাতটা মাখছে, আর এদিকে মেয়েকে ভাত মেখে দিয়েছি, ও ভাত খাচ্ছে, ফোন দেখতে দেখতে মাছ বেছে দিয়েছি, মাছ আর ভাত ওকে মেখে দিয়েছি তরকারি দিয়ে, ওটা খাচ্ছে। আর আমি এদিকে ডিম ভাজা আর আলু ভাতে মাখা আর ভাত এই দিয়ে খেয়ে নেবো। হাজবেন্ডও আলু মাখা মাছ
খাবে আর অল্প তরকারি দিয়েও ভাত খাবে। তো দেখেই বুঝতে পারছেন একদম বেডরুমে চলে এসেছি, সবার বিছনায় পুরো মশারি টাঙানো হয়ে গেছে, বিছনাও করা কমপ্লিট, এই যে মেয়ের বালিশ, এই যে হাজবেন্ডের, আর এই যে আমার, ওরা এখনো আসেনি, মেয়ের বাথরুমে গেছে হাত মুখ ধুচ্ছে, আমি এসে বিছনা করলাম, মেয়েকে নিয়ে ওর বাবা আসবে আর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতন গুড নাইট, টাটা।